আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় প্রাণের পাখিরা, তোমাদেরকে মুসলিম অরিজিন টিভিতে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাস শুরু করার আগেই একটু কথা বলতে চাই যে শুধু আরবি ক্লাসেই নয়, তোমরা যাই পড়াশোনা করো না কেন, তোমরা এই প্যাটার্নে পড়াশোনা করবা। আমরা যদি আমরা পড়াশোনাগুলো থ্রি ইয়ার প্যাটার্নে করি, তাহলে শুধু আরবি নয়, যে কোনো পড়াশোনা আমাদের খুব ভালোভাবে আয়ত্ত হবে এবং আমরা নিজেও বুঝতে পারবো এবং অপরকেও ভালোকে বুঝাতে পারবো। আর তো হচ্ছে রিড, রিসাইট, রিভাইস। দেখো এই থ্রি আর, অর্থাৎ আর তো হচ্ছে রিড, রিড মানে হচ্ছে পড়া, তোমরা পড়াটা অবশ্যই ভালো করে পড়বা। রিসাইট, তোমরা যেই পড়াটা পড়বা সেটা অবশ্যই আবৃত্তি করে করে পড়বা, যাতে করে তোমাদের পড়াটা খুব ভালোভাবে আয়ত্ত হয়। এরপর হচ্ছে রিভাইস, যেই পড়াটা তোমাদের আয়ত্ত হয়েছে সেটা দুই দিন, চার দিন, পাঁচ দিন, এক সপ্তাহ পর না দেখে লেখার চেষ্টা করবা, বলার চেষ্টা করবা। তাহলে শুধু আরবি নয়, যে কোনো পড়াশোনা তোমাদের খুব ভালোভাবে আয়ত্ত হবে। তো আশা করি তোমরা অবশ্যই থ্রি ইয়ার প্যাটার্নে পড়াশোনা করবা। তো আজকে আমরা চতুর্থ পর্বে যে ক্লাসটা শিখব তা হচ্ছে তানবিন। আজকের চতুর্থ পর্ব হচ্ছে তানবিন প্রসঙ্গে। তানবিন কাকে বলে? তানবিন হচ্ছে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। নোট করে নাও, আবার বলছি যে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তো আসো দেখি আসলে তানবিন কোনগুলো। এই যে দুই জবর, দুই জের, দুই পেশ, আমরা এভাবেও দিতে পারি, আবার এইভাবেও দিতে পারি, এইভাবেই থাকবে। তো আমরা এইভাবেই দেই। এ হচ্ছে দুই জবর, দুই জের, দুই পেশ। এই দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। যখনই কোনো হরফের উপরে এরকম আমরা দেখতে পাবো তখনই তার উচ্চারণটা খুব তাড়াতাড়ি করে পড়তে হবে। তো আসো এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে ধরো একজন বলেছিল যে লেখাগুলো বোঝা যায় না, একটু বড় করে লিখতে। তো আমি বড় করে লেখার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। দেখো কাপেশ কু, ফাপেশ ফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। এটা হচ্ছে হরকত, এটাও হরকত, এটা হচ্ছে তানবিন। আমরা এর আগে শিখছিলাম যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তো এখানে এক পেশ করে আসছে, তো এটা হচ্ছে হরকতের উচ্চারণটাও তাড়াতাড়ি হবে, কুফু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। তো এখানে আমরা পেলাম তানবিন। আজকে আমাদের যেটা ক্লাস যে তানবিন, তো আমরা যদি এখানে দুই জের দেই তাহলে হলো কুফু উইন, ঠিক আছে। যদি আমরা এখানে দুই পেশ দেই তাহলে কুফু উন। তাহলে দুই জবর, দুই জের, দুই পেশ, এখানে আমরা শিখতে পেলাম তানবিন আসলে কীভাবে হয়ে থাকে, উচ্চারণটা কীরকম হয়। এরপরে আসো আমরা যদি একটা অন্য শব্দ দেখি যে হুমা ঝা, হুমা ঝাতিন, হাফেশ হু, মিম জবর মা, হুমা ঝা জবর ঝা, তা দুই জের তিন, হুমা ঝাতিন। তো এখানে আমরা পেলাম তানবিন। তো যেখানেই তানবিন আমরা পাবো সেখানেই তার উচ্চারণটা খুব কুইকলি হবে, তাড়াতাড়ি করে পড়তে হবে, তাহলে এর যে সঠিক উদ্দেশ্য সেটা হাসিল হবে। আমরা একটা অন্য শব্দ দেখি যে দেখো
যে হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান আবাদান। তো এখানে আমরা কী পেলাম, তানবিন পেলাম। তো যেখানে তানবিন আসতেছে সেখানে তার উচ্চারণটা তাড়াতাড়ি করে হচ্ছে। আমরা যদি এখানে দুই জের দেই তাহলে হলো আবা দিন, যদি আমরা এখানে দুই পেশ দেই তাহলে হলো আবা দুন। ঠিক আছে, আমরা যদি একটা অনুশব্দ দেখি সত পেশ সু, হা পেশ হু, ফালিফ দুই জবর ফান, সুহু ফান। এই যে দেখো এখানেও কিন্তু আমরা কী পেলাম, তানবিন পেলাম, এখানে দুই জবর আসছে। তো এই জন্য উচ্চারণটা আমাদের তাড়াতাড়ি করে হচ্ছে সুহু ফান। ঠিক আছে, আমরা যদি এখানে জের দিয়ে পড়ি, এই যে এখানে আসলো দুই জের, যদি আমরা এখানে দুই পেশ দেই তাহলে সুহু ফিন, সুহু ফুন। এই হচ্ছে আমাদের তানবিন। তোমাদেরকে বলতেছি, তোমরা যারা নিয়মিত ক্লাসটা করতেছো কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তোমরা এটা করবা, যাতে করে এই ভিডিওগুলো আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি। এরপর একটা দেখো যে কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ, মুন কসামুন, কসামুন, এই যে এখানে তানবিন আসলো। আমরা যদি এখানে দুই জেরে দেই তাহলে হলো কসা মিন। এবার আসো একটু আমরা অন্যভাবে শিখব। আমরা এর আগে শিখছিলাম যে হরকত দিয়ে, আহা দা, বাংলা দিয়ে দিচ্ছি, আহা দা। তো হরকত হচ্ছে এক জবর, ঠিক আছে, তখন হয়ে গেল আমাদের আহা দা। যখন দুই জবর হবে তখন আমরা যদি শুধু একটা ন যুক্ত করে দেই তাহলেই কিন্তু হয়ে যাবে আহা দান। ঠিক আছে, অনুরূপভাবে যদি আমরা আহা দি, এক জবর দিয়া, এক এক জের দিয়ে আসে তাহলে কি হলো আহা দি। যখন আমরা এখানে দুই জের দিয়ে দেব এখানে শুধু একটা ন দিলেই হয়ে গেল আহা দিন। এরপরে দেখো আমরা যদি এখানে শুধু পেশ দেই হরকত দিয়ে তাহলে হলো আহা দু, কি হলো আহা দু, এই দেখো আহা দু। তো যদি আমরা দুই পেশ দিয়ে দেই তাহলে এখানে তোমরা একটা ন দেই তাহলে হয়ে গেলো আহা দুন। তোমরা এভাবে যদি বুঝতে সমস্যা হয় এভাবে একটু মিল করে করে পড়বা, যেখানে দুই জবর দুই যে দুই পেশ থাকবে, তো যেখানে জবর দিয়ে থাকবে সেখানে তোমরা, যেখানে জবর দিয়ে থাকবে, যেখানে জবর দিয়ে থাকবে সেখানে যেই বর্ণের উপর হবে সেখানে তোমরা আকার দিবা। ঠিক আছে, আকার দিবা, যেখানে জেদ দিয়ে থাকবে তোমরা সেখানে একটা ঋষিকার দিবা, ঋষিকার দিবা। ঠিক আছে, এরপরে যেখানে পেশ থাকবে সেখানে তোমরা পেশ দিবা। এখানে দাল আছে, এখানে যদি আমরা অন্য যে কোনো একটা অক্ষর দিতে পারি, ঠিক আছে, যেই অক্ষরেই থাকুক না কেন সেই অক্ষরে যদি জবর থাকে তাহলে আকার দিবা, যদি জেদ থাকে তাহলে ঋষিকার দিবা, যদি পেশ থাকে তাহলে রুসুকার দিবা। দেওয়ার পর যখন এখানে দুই জের হবে বা দুই জবর হবে বা দুই পেশ হবে সেই বর্ণার সাথে একটা ন যুক্ত করে দিবা, তাহলেই হয়ে যাবে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো আজকের ক্লাস ছিল তানবিন নিয়ে, যে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, যেখানেই যে অবস্থাতেই তানবিন আসুক না কেন সেখানে আমরা খুব তাড়াতাড়ি করে পড়ার চেষ্টা করবো, তাহলে আমাদের উচ্চারণটা সঠিক হবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। আজকের ক্লাস এ পর্যন্তই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।